দেখে মনে হতে পারে যুদ্ধে গোলা হামলায় বিস্ফোরণের কোনো দৃশ্য, তবে ঘটনা তেমনটি নয়। কিউবার একটি জ্বালানি ভান্ডারের চিত্র এটি, যেখানে দাউ দাউ করে জ্বলছে তেলের ট্যাঙ্ক, কালো ধোঁয়ায় ছেয়ে যায় আশপাশের এলাকা। কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাতে বজ্রপাত শুরু হলে কিউবার মাতানজাস শহরে একটি তেলের ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে। পরে মুহূর্তেই আগুন লাগলে তা ছড়িয়ে পড়ে অন্য ট্যাঙ্কে। এভাবে একে একে চারটি তেলের ট্যাঙ্ক বিস্ফোরিত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন দমকল কর্মীরা। তবে ভোরের দিকে আবারও বিস্ফোরণের ঘটনা ঘটে। দুদফা বিস্ফোরণে ভয়াবহ রূপ নেয় অগ্নিকাণ্ড। আগুন বাগে আনতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ফায়ার সার্ভিস সদস্যদের। হেলিকপ্টার ব্যবহার করে চলছে নিয়ন্ত্রণের প্রাণপণ চেষ্টা। এমনকি কয়েকজন দমকল কর্মী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কিউবার দমকল কর্মীদের সহায়তায় এগিয়ে এসেছে মেক্সিকো ও ভেনেজুয়েলা। এদিকে ভয়াবহ এ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন অনেকে, প্রাণহানির ঘটনাও ঘটেছে। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রথমে রাতে ভয়াবহ বিস্ফোরণ হয়, পরে দ্বিতীয় দফায় আবারও বিস্ফোরণের ঘটনা ঘটে, পুরো এলাকা আগুনে ছেয়ে যায়। এটা অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা, ভাষায় প্রকাশ করা যাবে না কত বড় ঘটনা এটি। অনেক মানুষ দগ্ধ হয়েছেন। আগুন থেকে সৃষ্ট ধোঁয়া ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। এতে পরিবেশগত বিপর্যয় নিয়ে আশঙ্কায় রয়েছেন পরিবেশ বিজ্ঞানীরা। এর মধ্যে ওই এলাকার আশপাশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে। রাইসা জান্নাত, সময় সংবাদ।